বাঙালি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া। এর আগেও আমি তালের মালপোয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকের মালপোয়াটা কিন্তু একটু অন্যরকম। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মালপোয়া বানানোর জন্য এখানে একটি বোলের মধ্যে এক বাটি সুজি নিয়ে নিলাম। এবার এই সুজিটাকে একবার একটু ভালো করে ধুয়ে নেব। এবার অন্যদিকে একটি বোলের মধ্যে সেই আগের বাটির মাপেই এক বাটি ময়দা দিয়ে দেব। এবার এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। এবার এর মধ্যে দিয়ে দেব সেই ধুয়ে রাখা সুজিটাকে। এবার সুজিটাকে খুব ভালো করে সব শুকনো উপকরণগুলির সাথে মিশিয়ে নেব। এবার এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে সেই আগের বাটির মাপে এক বাটি দুধ দিয়ে দেব, আর খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। প্রথমে একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব, তারপর এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। এবার ব্যাটারটা রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার অন্যদিকে বেশ কিছুটা মৌরি নিয়ে এটাকে হালকা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব। এবার মৌরির কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন, এই মৌরিটাকে আমি হালকা ভেজে কিন্তু ক্র্যাশ করে নিয়েছি। আমি যেহেতু 30 মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখেছি, তাই এই সময়ের মধ্যে আমি চিনি শিরাটা রেডি করে নেব। আর সেই জন্য একটি পাত্রে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম। এবার সেই বাটির মাপেই আমি এক বাটি জল এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি চারটি এলাচ দিয়ে দেব। এই ছোট এলাচগুলির মুখটা কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে হাইতে করে আমি চিনিটাকে মেল্ট হতে দেব। এবার এটা যখন ফুটতে আরম্ভ করবে, তখন এর মধ্যে দু চামচ দুধ দিয়ে দেব। এই শিরাতে দুধটা দিলে চিনির মধ্যে যে নোংরাটা থাকে সেটা কিন্তু সহজেই বেরিয়ে আসে। দেখুন, নোংরাটা কিন্তু বেরিয়ে এসছে। এবার একটা চামচের সাহায্যে এই নোংরাটাকে এইভাবে তুলে নেব। এরপর এর মধ্যে একটি লেবু স্লাইস দিয়ে দেব। এই শিরাটাকে কিন্তু আমি বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। একটা চটচটে চিনির শিরা কিন্তু রেডি করে নিতে হবে। 5-6 মিনিট এইভাবে ফুটিয়ে নেবার পর চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে একটি কড়াইতে বেশ খানিকটা তেল গরম হতে বসিয়ে দেব। এবার 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এর মধ্যে ভেজে রাখা মৌরিটাকে দিয়ে দিলাম, আর সবকিছুর সাথে এবার মৌরিটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা একটু ঘন থাকার জন্য বেঁচে যাওয়া দুধটার কিছুটা দিয়ে আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারটার ঘনত্বটা কিন্তু ঠিক এমনই রাখতে হবে, খুব বেশি ঘনও না, আবার বেশি পাতলাও না। ব্যাটারটা তেলে দেওয়ার আগে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আঁচটাকে লোতে রেখে একটা হাতার সাহায্যে মালপোয়ার ব্যাটারটা তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু মালপোয়াটাকে ভাজতে হবে। এবার একটা দিক ভাজা হয়ে গেলে অন্য দিকটা কিন্তু উল্টে এইভাবে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ধরে কিন্তু এটাকে এইভাবে ভেজে নিতে হবে। এবার দেখুন, মালপোয়াটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই তেল ঝরিয়ে এটাকে তুলে নিলাম। এইভাবে আগের মতো করেই আঁচটাকে মিডিয়ামে রেখে মালপোয়াগুলিকে